14 নম্বর অঙ্কে আমাদের আছে কি যে সদৃশ আবৃত দর্শন ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা দেখতে পাচ্ছ যে কতে আমাদের দুইটি আবৃত দশমিক ভগ্নাংশে ভগ্নাংশ দেওয়া আছে, খতে দুটি আছে এবং গতে আমাদের তিনটি আছে। এখানে আমাদের কাজ কি যেটা হবে যে সদৃশ মানে কি একই রকম দেখতে, একই রকম দেখতে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা ক নম্বর অঙ্কটা করে ফেলি। এরকম কিছুটা লেখার জায়গা আছে, আমরা সেটা দেখাবো। তো আমাদের কি কি দেওয়া আছে, 2.3 পৌনঃপুনিক আছে আর 5.235, এখানে 3 আর 5 এর উপরে পৌনঃপুনিক আছে। এখানে দেখো আমাদের দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে দশমিকের পরে প্রথম ভগ্নাংশে আবৃত অংশ আছে কয়টি, একটি, আর অনাবৃত তার মানে পৌনঃপুনিক বাদে সংখ্যা আছে কয়টি, একটিও না, শূন্যটি। দ্বিতীয় ভগ্নাংশে আমাদের দশমিকের পরে আবৃত অর্থাৎ পৌনঃপুনিক সহ সংখ্যা আছে দুইটি এবং তার বাদে সংখ্যা আছে একটি। তো আমরা এভাবে লিখব যে প্রথমে অনাবৃতটা লিখি, দেখো ভগ্নাংশ দুটিতে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, এখানে অনাবৃত কয়টি আছে, অনাবৃত সেটাকে কাউন্ট করা হবে যেটা দশমিকের পরে আছে এবং যেটাতে পৌনঃপুনিক নেই। এখানে দশমিকের পরে এবং পৌনঃপুনিক বাদে কোনো সংখ্যা নেই তাই সংখ্যাটি জিরো, এবং দ্বিতীয় ভগ্নাংশে দশমিকের পরে পৌনঃপুনিক বাদে সংখ্যা আছে একটি তাই তার সংখ্যা হচ্ছে এক। জিরো ও এক এর লসাগু এক, ঠিক আছে। এবারটা আমরা আবার লিখব, এবার আবৃত অংশ নিয়ে আলোচনা করব। প্রথমটিতে আছে এক এবং পরেরটিতে আছে দুইটি, অতএব এক ও দুই এর লসাগু কত তো দুই। তাহলে দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি এটাতে, অতএব 2.3 পৌনঃপুনিক কি আমরা লিখতে পারি, 2.3, ও সরি এখানে আরেকটা জিনিস লিখতে হবে, অতএব 2.3 পৌনঃপুনিক কি আমি লিখতে পারবো, 2 পয়েন্ট, যেহেতু তিনটা থাকবে সেহেতু আমি তিনকেই রিপিট করবো, কারণ কি তিনের পরে পৌনঃপুনিক আছে সেটা আমি আবার লিখতে পারবো, এবং আমার অনাবৃত থাকবে একটি এবং আবৃত থাকবে দুইটি, গঠন হবে এমন। এবং দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে সেটা হচ্ছে 5.235। এখানে দেখো যে এটা কিন্তু ওই একই স্ট্রাকচারে আছে যে একটি অনাবৃত দুইটি আবৃত, তো এই দুইটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয়টাতে করি, আমি পুরোটা মুছবো না, আমি দু একটা জায়গা মুছবো। আচ্ছা দেখো এখানে যে হতে কি আছে 7.26 পৌনঃপুনিক, এবং 4.237 পৌনঃপুনিক। এখানে ভগ্নাংশ দুটিতে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত, অনাবৃত এখানে একটি রয়েছে
এখানে দুইটি রয়েছে, তাহলে এক ও দুই, তাহলে এক ও দুইয়ের লসাগু হবে দুই। আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? এক ও এক, তাহলে অতএব এক ও একের লসাগু হবে এক। দশমিক ভগ্নাংশের পরে অঙ্ক সংখ্যা হবে কত? দুই যোগ এক ইকুয়াল টু তিন। আচ্ছা, অতএব এখানে দেখো আমি টু সিক্স টু লিখিনি, কেন লিখিনি, সিক্স কে কেন বারবার লিখছি? পৌনঃপুনিক আসার মানেটা কি, যে আমরা যখন ভাগ করছি তখন এই পৌনঃপুনিকটাই বারবার আসছে, তো যেহেতু এটা বারবার এসেছে সেই জন্য আমরা কি করছি যে সিক্স কে আমরা ডাবল করে নিলাম, ঠিক আছে? দিয়ে আমি পৌনঃপুনিক দেবো কয়টার উপরে? জাস্ট একটার উপরে পৌনঃপুনিক। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখি সেভেন পয়েন্ট টু সিক্স, এবারটা লিখি সেভেন পয়েন্ট টু সিক্স সিক্স পৌনঃপুনিক। আচ্ছা, এবং দ্বিতীয় ভগ্নাংশে ফোর পয়েন্ট টু থ্রি সেভেন পৌনঃপুনিক, এটাকে লিখলে ওই একই থাকবে, কারণ দুটো অনার দিতে একটা আপিছ, এটা আমাদের আছে। পরের অঙ্কটা আমরা দেখবো, দেখবো গ নম্বরটা, তার জন্য আমি সবটা মুছবো না, আমি দু একটা জায়গা মুছে নিব। আচ্ছা, এখন দেখো যে গ গ নম্বরে কি বলা হচ্ছে যে ফাইভ পয়েন্ট সেভেন পৌনঃপুনিক, এইট পয়েন্ট থ্রি ফোর, থ্রি ফোর দুইটার পরে পৌনঃপুনিক, সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ দুইটার পরে পৌনঃপুনিক। এখন ভগ্নাংশ তিনটিতে, এখানে দুইটি হবে না তিনটি হবে, কারণ এখানে তিনটি ভগ্নাংশ আছে। অনাবৃত অংশ কত? শূন্য, শূন্য এবং শূন্য। অতএব লসাগু হবে শূন্য, এবং এখানেও তিনটি হয়ে যাবে, অঙ্ক সংখ্যা হচ্ছে কথা হচ্ছে এখানে এক দুই তিন। তিনের লসাগু কত হবে? ছয় হবে, লসাগুটা তোমরা বের করে নিল। অঙ্ক সংখ্যা হবে কত? তাহলে শূন্য যোগ ছয় ইকুয়াল টু ছয়। অতএব ফাইভ পয়েন্ট, তাহলে আমার কয়টা সংখ্যা লিখতে হবে? ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, এবং ছয়টার উপরেই পৌনঃপুনিক হবে। তো যখন একাধিক সংখ্যার উপর পৌনঃপুনিক হয় তখন আমরা কি করি, সব কয়টা সংখ্যার উপরে দিই না, যেটার পরে শুরু হচ্ছে, যেখান থেকে পৌনঃপুনিক শুরু হচ্ছে সেই সংখ্যার উপরে পৌনঃপুনিক দিই, এবং যে সংখ্যায় যে শেষ হচ্ছে সেই সংখ্যার উপরে পৌনঃপুনিক দিই। এটা তো দেখো এইট পয়েন্ট, এখানে থ্রি ফোর দুইটার উপরে পৌনঃপুনিক আছে, তো এইটাকে আমরা রিপিট করে ছয়বার লিখব, এবং পৌনঃপুনিক দেবো তিন এবং চারের উপরে। পরবর্তী যে সংখ্যাটি আছে সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ, পৌনঃপুনিক আছে এই তিনটার উপরে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে লিখবো সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ, টু ফোর ফাইভ ছয়বার লেখা হয়ে গেল, পৌনঃপুনিক আসবে এই দুটার উপরে, এবং এটাই আমাদের অ্যান্সার।